हेलो एवरीवन, वेलकम बैक टू गुंजन रेसिपी। आमी गुंजन, आज आमी आपनादेर साथे लिक्विड परोटार रेसिपी शेयर करब। ये रेसिपिटाके अनेके गोला रुटीओ बोले थाकेन, एछाड़ा अनेके सिल्काओ बोले थाकेन। तो ये रेसिपिटे आज के आमी आपनादेर साथे शेयर करब। तो ভিডিওটা আপনারা লাস্ট অবধি দেখবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তো অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো এর জন্য আমি একটি পাত্রে ময়দা নিয়েছি এক বাটির মতো। তো এক বাটি ময়দা নিয়েছি এবং এর সাথে আমি তেল মিশিয়ে নেব এক চামচের মতো। अपनारा जदि एटा तेल दिए भाजते ना चान से क्षेत्र में किन्तु ये तेलटा मेशाले खूब ताड़ाताड़ी उठे जाबे। गरम मसला गोलमरिच गुड़ो, नून, हलुद और काश्मीरी लंकार गुड़ो एक चिमटी करे आमी नियेछि। एछाड़ा आमी मीट मसला व्यवहार करछि, एटा अपशनल, आपनारा नाओ व्यवहार करे निते पारेन। एवं सब्जी हिसेबे एखाने काँचा लंका कुचि, पेंयाज कुचि, पेंयाज आमी हाफ कुचि नियेछि, धने पाता कुचि नियेछि एकटु बेशी परिमाणे, रसुन कुची नहीं आदा बाटा सामान्य नहीं समस्तटा मयदार मध्य खूब भलोभ मेखे नेब। हमें तेलटा यज दिए जाते अपनारा जदि तेल दिए भाजते ना चान जाते खूब ताड़ाताड़ी पैन थे उठे जाए, तो तेलटा व्यवहार करी। तो ये जल दिए आस्ते आस्ते मेखे नेब। तो गोलाटा अपनारा एमन भाव तैरी करबें अपनारा जेमन खेते पसंद करें। अने के मोटा छिलका हिसेबे खेते पसंद करें, से क्षेत्र में एकटू आपनारा बैटर एक घन करबें। और जदि आपनारा गोला रुटी हिसेबे खेते चान बा लिक्विड परोटा हिसेबे खेते चान, से क्षेत्र में पतला हिसेबे व्यवहार करबें। तो प्रथमे आपनारा बैटरटा किन्तु एकटू घनई बनाबें, तारपर आपनारा देखे नेबें जे आपनादेर ठीक केमन मोटा परोटाटा चाई, सेई अनुजायी आपनारा किन्तु जलटा व्यवहार करबें। এবার এটা মাখা হয়ে গেছে আমার, এটা আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। এটা ইনস্ট্যান্টও তৈরি করা যায়, কোনো অসুবিধা নেই, বাট রেখে দিলে কিছুক্ষণ এটা সমস্ত মশলার মধ্যে মেখে একটা সুন্দর একটা ব্যাটারটা সুন্দর আসে। তো এবার এটা আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এবার আরেকবার আমি এটা মেখে নেব। এবার দেখুন এটা কিন্তু ঘন হয়ে গেছে। আপনারা যদি জল ব্যবহার করেন, সামান্য কিন্তু ব্যবহার করতে পারেন এতে। তো আমি দুভাবে আপনাদের দেখিয়ে দেব। तो प्रथम आज जल ना व्यवहार करें, पैने कोनो ऑयल व्यवहार करिनी, ताते ही एटा एक चामचर थेके दो चामच निये देखाच्छी कतटा मोटा होते पारे रुटीटा। तो ढाका दिए रेखे दिलाम जाते ओपरेर अंशटा खूब ताड़ाताड़ी भाजा हो गए थाके। देखुन एटा किन्तु खूब सहजेई उठे गेलो, एते किन्तु आपनारा चाइले नाओ तेल व्यवहार करते पारेन, आमी किन्तु तेल व्यवहार करेछि। এবং এটা কিন্তু ভাজতে একটু সময় লাগে, তাই ঢাকা দিয়ে বা একটু হালকা আঁচে ভাজতে হবে আপনাদের। তো প্রথমটা আমি একটু ঘন করেছি, এবার ব্যাটারটাতে আমি একটু বেশি জল দিলাম যাতে দেখলাম যে পাতলা করলে কি রকম আসে। তো এইভাবেই দেখছি, তো এবার কিন্তু খুব সুন্দরই এসেছে। তো আমি এটা তেল দিয়ে ভেজে আপনাদের দেখিয়ে নিচ্ছি। এটা কিন্তু ইজি একটি রেসিপি এবং খুব তাড়াতাড়ি ঝটপট কিন্তু তৈরি হয়ে যায় এবং ভীষণই টেস্টি খেতে এবং খুব নরম হয় পরোটাটা। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এটা হলুদ এবং কাশ্মীরি লঙ্কা দেওয়ার জন্য এটা ছিলকার মতো কালার একটা এসেছে। ছিলকা আমরা সাধারণত আমরা বেসন দিয়ে এই ধরনের ছিলকা বানিয়ে থাকি, তো আপনারা চাইলে রেসিপিটা বেসন দিয়েও করতে পারেন। তো পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটা আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। তো দুটো পরোটা আমি ভেজেছি, একটা একটু মোটা একটু একটু পাতলা। তো পাশে আমি চাটনি হিসেবে টমেটো সস নিয়েছি। এবার পরোটাটা আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। তো প্রথমে এটা আমি দ্বিতীয় ভেজেছিলাম এবং এটা আমি প্রথমটা ভেজেছিলাম একটু মোটাটা, দুটুই কিন্তু বেশ সুন্দর ভাজা হয়েছে। এবার এতে আমি আলুর তরকারি নিয়েছি, এটা কিন্তু নিরামিষ আলুর তরকারি। এতে একটু স্পাইসি করার জন্য আমি কড়াইশুঁটি ছড়িয়ে নেছি এবং ধনে পাতা কুচি এবং কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি। আপনারা চাইলে একটু গোলমরিচের গুঁড়ো বা নুনও ছড়িয়ে নিতে পারেন। কাঁচা পেঁয়াজটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, ভীষণই টেস্টি লাগে এবং সিম্পল আলু ঝোলকে কিন্তু অসাধারণ টেস্ট এনে দেয় এই কাঁচা পেঁয়াজ কুচি কিন্তু, তাই আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। তো এই লিকুইড পরোটার থালিটা আমার তৈরি হয়ে গেছে, খুব সিম্পল হিসেবে আপনারা বাড়িতে খুব তাড়াতাড়ি এই ধরনের রেসিপি তৈরি করে নিতে পারেন।
তো এটা আমি এবার এইভাবেই পরিবেশন করলাম। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ এগেন।